প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরের রৌদ্রবেলায় আপনাদেরকে একটি বিমের ভিডিও দেখাবো, অর্থাৎ যাদের জায়গা লম্বা। আগেও বলেছিলাম যে 40 ফিট বাই 109 ফিট, যাদের জায়গা 10 শতক জায়গার মধ্যে, কিভাবে আপনি 5 ইউনিটের বাড়ি করবেন, সেই ভিডিওটা আপনারা আগে দেখিয়েছিলেন। তো আজকে আমরা এই প্রজেক্টটির উপরের যে বিম, ছাদের বিমের চেকের জন্য আসছি। তো এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এইখানে মিডলে লিফট এবং সিঁড়ির অংশ রেখে 5টা ইউনিট এখানে সেট আপ করা হয়েছে। তো এটা হচ্ছে পৌরসভা, একবারে কুমিল্লা জেলার নাঙ্গলকোট পৌরসভার সংলগ্ন। এই তো সামনে হচ্ছে পৌরসভা, এই হচ্ছে পৌরসভা। এই পৌরসভার সামনে দিয়ে রাস্তার পাশেই এই প্রজেক্টটি অবস্থিত। তো যাদের পৌরসভায় জায়গা, সেক্ষেত্রে আপনি প্রথমে প্ল্যান পাস করে নিতে হবে, এবং প্ল্যান পাস করার পরেই আপনি আপনার ওয়ার্কিং শিটের আলোকে কাজ শুরু করে দিবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনার প্ল্যান পাসের কাগজ ও ওয়ার্কিং কাজ করে নেবেন, এবং কীভাবে আপনার ড্রয়িংটা দেওয়া আছে সেই সেট আপ অনুযায়ী আপনি কাজটা বুঝে নিতে হবে। অনেক সময় আমাদের দেশে যেই কাজটা হয়, যে স্ট্রাকচারালি বেশি সমস্যা হয়ে থাকে, তো স্ট্রাকচারালি প্রবলেমগুলো সলভ করার জন্য অবশ্যই ইঞ্জিনিয়ার দিয়ে চেক করাতে হবে। তো এইখানে আমরা সবগুলো বিম কলামের ভিতর দিয়ে সেট করেছি, এবং কি প্লেসমেন্টও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো যাদের জায়গা এই টাইপের, তারা চাইলে আমাদের পূর্ব ভিডিও থেকে প্ল্যানের 3D এবং কি ড্রয়িং দেখে নিতে পারেন। এবং এই হচ্ছে আমাদের লিফট কোর, এবং এর পাশে কিন্তু 3 বাজে সিঁড়ি দিয়ে আমরা এইখানে স্টেয়ারটা ডিজাইন করা হয়েছে। তো এই যে লিফট কোরের কাজ হয়ে গেছে, আপনারা অনেকে বিল্ডিংয়ে লিফট রাখতে চান, কীভাবে রাখবেন তাও দেখে নিলেন। এবং কি এত বড় একটা কাজে, লম্বা একটা কাজ, অনেক লম্বা একটা কাজ, এটাতে যে বিমগুলো সেট করা হয়েছে সেই বিম ঠিক আছে কি না সেই বিষয়টিগুলো আমরা চেক দেওয়ার জন্য এখানে আসছি। তো যারা বাড়ি করবেন, বাড়ি করার পূর্বে অবশ্যই প্রথমে আপনার ডিজাইনগুলো কীভাবে করবেন, আপনার চাহিদা জায়গার আলোকে। যদি এটা আপনি কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল চিন্তা করেন, তাহলে আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সেই টাকাটা যাতে আপনার কাজে লাগে, সেজন্য আপনি আপনার জায়গার আলোকে ইউনিট সেট আপ করতে হবে। তা না হলে কিন্তু আপনার জন্য, অর্থাৎ আপনি যদি জায়গার চাহিদা ইউনিটের কম থাকে বা ছোট ইউনিটের চাহিদা থাকে, আপনি বড় ইউনিট করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউনিট ভাড়া কম দিতে হবে। তো এই ক্ষেত্রে কম জায়গায় আপনি বেশি ইউনিট, এবং কি চাহিদা যদি থাকে ছোট ইউনিটের, সেভাবে আপনি ডিজাইনটা করে নেবেন, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে, এবং কি আপনি লাভবান হবেন, যেহেতু আপনার সবাই বিজনেস চিন্তা করেই কিন্তু অনেকে বিল্ডিং করে থাকে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত করলাম। শুধু ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখলেই কিন্তু হবে না, কাজের প্রসেসিং সম্পর্কেও জানতে হবে। এখানে দেখুন যে মেইন ডট, এক্সট্রা টপ, এবং কি বটম। আজকে আপনাদের আরেকটা বিষয় জানা, যে টপ বটম কোনটাকে বলে, অনেক মিস্ত্রিরাও বুঝেন না। এই হচ্ছে আমাদের মেইন ডট, যেটা সোজা চলে যাবে এটা হচ্ছে মেইন ডট, এবং যেটা মেইন ডট থেকে 2 ইঞ্চি নিচে থাকবে, অর্থাৎ একটা আমার যাতে খোয়া প্রবেশ করতে পারে ডালাইয়ের, ওই অংশটাকে বলে টপ, যেটা উপরে থাকবে। আর নিচের থেকে যেটা উপরে থাকবে, এই যে 2 ইঞ্চি উপরে, এটা হচ্ছে বটম। তাহলে টপ বটমের বিষয়টা আমরা জানতে হবে। এবং রিংয়ের যে বিষয়টা, রিংয়ে অনেক সময় অ্যাভারেজ দিয়ে দেওয়া হয়, কিন্তু এটা কিন্তু ডিজাইনের অ্যাভারেজ থাকে না, এখানে অনেক সময় 4, 6, 5, 7 এভাবে থাকে, যে এখানে ভাগ করা থাকে L3 দিয়ে বা L4 দিয়ে। এখানে 3টা ভাগ এখানে করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে রিংয়ের স্পেস ঘন, এমনকি এখানে রিংয়ের স্পেস পাতলা। যেহেতু আমার এখানে ডিজাইনের আলোকে সব কাজ করা, তো ডিজাইনে যেভাবে দেওয়া আছে তারই আলোকে কাজ করলে আপনার বিল্ডিংয়ে খরচ কমাতে পারবেন, অর্থাৎ প্ল্যানিংয়ের আলোকে কাজ করলে প্রপারলি আপনি যেটা যেখানে দরকার সেটাই ইউজ করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।